অ্যাডিলেডে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজের হারের শঙ্কা দরজায় কড়ানার ছিল দ্বিতীয় দিনেই। তৃতীয় দিনে সেটা এত দ্রুত হবে তা হয়তো ভাবেননি সমর্থকরা, কিন্তু অজিদের তাণ্ডবে সোয়া দুই দিনেই হারের তিক্ততা পেল ক্যারিবীয়রা। ছ উইকেটে 73 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ক্রিজে টিকে থাকা জশুয়া ডি সিলভা আউট হয়েছেন দলের 84 রানের মাথায় 44 বলে 18 রান করে। কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। গুরাকেশ মতি হতাশ করলেও আলজারি জোসেফ করেন 16 রান। শেষ দিকে কেমার রোচের অপরাজিত 11 ও সাবর জোসেফের 15 রানে কোনো রকমে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 120 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের হয়ে 5 উইকেট শিকার করেন হ্যাজেল উড, মাত্র 79 রান খরচায় 9 উইকেট নেন তিনি, যা টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে তার সেরা বোলিং এর রেকর্ড। 2টি করে উইকেট নেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক, এছাড়া 1টি উইকেট নেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের লিড মাত্র 25 রানের, অস্ট্রেলিয়ার মতো দলের সামনে 26 রানের টার্গেট। হেসে খেলেই সে তরি পাড়ি দিয়েছে অজিরা, 26 রানের ছোট লক্ষ্যটা এক নিমিশেই ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। জিঙ্ক ফসফেট ও পাউডার কোটিং এর কারণে রিগেল স্টিল আলমিরাতে মরচে পড়ে না। রিগেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। দুই ওপেনার স্টিভ স্মিথ এবং ওসমান খাজা শুরু থেকেই দেখে শুনে খেলেন। 20 বলে 9 রান করে খাজা রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলেও অবিচল ছিলেন স্টিভ স্মিথ। পরে মার্নাস লাবুসেনকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। 10 উইকেটে ক্যারিবীয়দের উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। 22 বলে 11 রান করে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। অন্যদিকে 2 বলে 1 রান করে টিকেছিলেন লাবুসেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ট্রাভিস হেড। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী 25 জানুয়ারি ব্রিসবেইনে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভীন আক্তার, সময় সংবাদ।